লন্ডনের পাশে যেন এক টুকরো কলকাতা। সেই পূজোর গন্ধ, সেই চেনা পরিবেশ, প্রবাসেও জমজমাট শারদোৎসব। এবার পাঁচে পা দিল লন্ডন লাগোয়া ইলফোর্ডের দুর্গোৎসব। শুরুর পথ মোটেই মসৃণ ছিল না। প্রবাসে উমাবরণ করতে গিয়ে প্রথমে বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল উদ্যোক্তাদের, কিন্তু উৎসাহ আর উদ্দীপনার কাছে হার মেনেছে সব প্রতিবন্ধকতা। ধীরে ধীরে কলেবরে বেড়েছে কমিটি, বেড়েছে পুজোর আয়োজনের বহর। প্রথম যখন এই সংস্থা আরম্ভ হয়েছিল খুবই ছোট ছিল এবং লোকজন পাওয়া যাচ্ছিল না, পুরোহিত পাওয়া যাচ্ছিল না। আমি প্রফেশনালি ডক্টর, কিন্তু সকলে মিলে ধরে থেকে লাকিলি আওয়াজ ব্রাহ্মিণ বাই বার্থ, তা সেই থেকে আমি চেষ্টা করেছি এবং আজকে আমাদের ফিফথ ইয়ার চলছে। পুজোর কটা দিন একসঙ্গে খাওয়া দাওয়া আর ঘরোয়া পরিবেশে দেদার আড্ডা। কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও শহরের শারদোৎসবের স্বাদ নেওয়া। এখানে তো সবাই অনেক বছর ধরে বিদেশে রয়েছি, ধরুন এখন কলকাতায় যেরকম ক্লাবের একটা মেগা বাজেটের বিরাট বিরাট বারোয়ারি পুজো, ওইটা নয়, এটা হচ্ছে ধরুন ফিফটিজের কলকাতায় যেরকম পুজো হতো সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করি, যেখানে সবাই পার্টিসিপেট করে। বোধন থেকে বিসর্জন, অষ্টমীর কুমারী পুজো থেকে দশমীর সিঁদুর খেলা, আচার উপাচারে কোনো খামতি নেই, সঙ্গে বিজয়া সম্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবাসের শারদানন্দের তালিকায় হরেক উপকরণ। অন্যদিকে ওয়েস্ট হ্যাম ফুটবল ক্লাবের আতুরঘর আফটার পার্কেও জমজমাট শারদোৎসব। 40 বছর আগে যার শুরু, আজও পরম্পরা ধরে রেখেছে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। এটা শুরু হয়েছে 1974 থেকে, আর শুরু যারা করেছিলেন তাদের অনেকে এখন অবশ্য নেইও। শুরু হয়েছিল আমাদের অন্য একটা মন্দিরে, মানে অন্য একটা জায়গায়, তারপরে সেই থেকেই আমরা আবার এখন এখানে চলে এসেছি। পঞ্চমী থেকে আমরা পুজোটা স্টার্ট করি, পঞ্চমীতে ঠাকুর নামানো হয়, ঠাকুরকে সাজানো হয়, খাবার খিচুড়ি তরকারি নাড়ু সমস্ত কিছু আমরা নিজেরা করি। সবচাইতে আমাদের পুজোর যেটা বৈশিষ্ট্য যে আমরা কুমারী পূজা করি, আমাদের সিঁদুর খেলা হয়। পূজোর আড্ডার মাঝেই শোনা যায় ডান্ডিয়ার সুর। পুজো মিটলেই বিজয়া সম্মিলনী, ডাক পান বাংলার শিল্পীরা। পাড়ার পুজো, বাড়ির পুজো, যাই বলুন, সেই জিনিস আমরা ভাব থেকে বজায় রেখেছি বলে এটা তো পপুলার, সবাই মিলে আসেন। আর আমাদের ক্লাব থেকে আমরা অনেক রকম কালচারাল প্রোগ্রামও করি। আমি পার্সোনালি শ্রী মান্না দে, হেমন্ত শুক্লা, ইন্দ্রানী সেন, আরও অনেকে, শ্যামল মিত্র, মানবেন্দ্র, এরা সব প্রোগ্রাম করেছি এবং সেইভাবে আমরা ক্লাবটাকে বাঁচিয়ে রেখেছি। লন্ডনের মতো উমা আরাধনায় ব্যস্ত দুবাইয়ের বাঙালিরাও মণ্ডপ সংলগ্ন এলাকা সেজেছে আলোর মালায়। এবার 3 বছরে পা দিল দুবাইয়ের প্রবাসীদের দুর্গোৎসব, থিম গ্রাম বাংলা। পঞ্জিকা মেনেই পুজোর উপাচার, বাড়ির বড়দের সঙ্গে শারদানন্দের সামিল খুদেরাও। পঞ্জিকা মেনেই উমাকে বিদায় দেন প্রবাসীরা। কলকাতার মতো লন্ডন, দুবাই, ডেনমার্ক সহ বিশ্বের নানা কোণে ছড়িয়ে থাকা বাঙালিদেরও একটাই প্রার্থনা, আবার এসো মা। এবিপি আনন্দ।